আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সুইচ কানেকশান করবেন শুধু তাই নয় আমি আমার যে ইলেকট্রিক্যাল বেসিক টি এখন চালু করতে যাচ্ছি এই ট্রিপুরালগুলো আপনারা দেখে আপনারা পার্ট বাই পার্ট ধরুন সুইচ কানেকশান অথবা সকেট কানেকশান অথবা ইলেকট্রিক্যাল যে ধরনের বেসিক কাজগুলো হাউস ওয়ারিংয়ের মধ্যে ব্যবহার করা হয় আমি চেষ্টা করব পার্ট বাই পার্ট সবগুলো কাজ আপনাদের শেখানোর জন্য সো এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি এবং ড্রয়িং করে দুইভাবে আমরা দেখে নিচ্ছি কীভাবে আমরা এই সুইচ কানেকশানটা করতে পারি সর্বপ্রথম আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে ই করে কি বলে ড্রয়িং করে আমি আপনাদের দেখাতে চাচ্ছি যেহেতু ড্রয়িং করলে আপনারা খুব ইজিতে বুঝতে পারবেন সো এখন আমি আপনাদের ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সুইচ কানেকশান করবেন তারপর প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ধরুন এখন আপনাদের একটি রোম আছে এই রোমের মধ্যে একটি লাইট জ্বলবে সো এই যে এখানে ধরুন একটি লাইট আপনারা ব্যবহার করবেন লাইটের মধ্যে এখন আপনারা একেবারে যারা ইলেকট্রিক্যাল কোনো কাজই জানেন না তাদের অন্তত এই ব্যাপারটা অনেকেই জানেন যে প্লাস মাইনাস অথবা লাইন নিউট্রাল অথবা ফেজ নিউট্রাল এই ব্যাপারগুলো অবশ্যই জানেন মানে ফেজ নিউট্রাল যদি না থাকে অথবা লাইন না থাকে তাহলে কিন্তু কখনোই ইলেকট্রিক্যাল কথা চিন্তাই করা যাবে না সো এখন এই লাইটের মধ্যে অবশ্যই যদি আপনি এখানে প্লাস এবং মাইনাস মানে ফেজ নিউট্রাল দুইটি তার যদি এনে এভাবে আপনি ডাইরেক্টলি যে কোনো পজিশান থেকে আপনি লাগিয়ে দেন তাহলে কিন্তু লাইটটি জ্বলবে কিন্তু আমরা যেটা করি যে সুইচের মাধ্যমে লাইটটাকে কন্ট্রোল করি সো সুইচের কাজটি যেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই লাইনটাকে এখান থেকে ডিসকানেক্ট করে দিই এখান থেকে এভাবে কেটে দিই তাহলে কিন্তু সুইচটি লাইটটি জ্বলবে না লাইটটি একেবারে টোটালি জ্বলবে না সো সুইচের কাজটি যেটি হচ্ছে যে আপনারা ধরুন আপনাদের রুমের এখানে একটি সুইচ ব্যবহার করা হয়েছে এখন এখানে আপনারা কি করবেন এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু যাচ্ছে এই লাইনটি এখানে নিয়ে আসলাম এবং এটা এখানে নিয়ে আসলাম এখান থেকে যেটা করবে সুইচে কন্ট্রোল করবে মানে সুইচের মধ্যে দুইটি পয়েন্ট থাকে সেই দুইটি পয়েন্টের মাধ্যমে সুইচটা কী করবে একবার কানেক্ট করবে একবার ডিসকানেক্ট করবে মানে আপনি যদি অফ করেন তাহলে কিন্তু এটা ডিসকানেক্ট করে দেবে আর যদি অন করেন তাহলে এটা কী করবে এভাবে কানেক্ট করে দেবে ইন্টারনালভাবে সো এখন আমরা প্র্যাকটিক্যাল দেখে নেবো কীভাবে সুইচ কানেকশান আমরা ইলেকট্রিক্যাল লাইনের মাধ্যমে অথবা ওয়ারিংয়ের মাধ্যমে আমরা করে নিতে পারি ভিউয়ার্স আমি যে কোনো একটি মাধ্যম থেকে লাইন এনে এখন একটি লাইট এখানে জ্বালিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সো এখন আমি যেটি করব আপনাদের ঠিক যেভাবে দেখাইছি সেভাবে আমি চেষ্টা করব আপনাদের একেবারে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য সো এখন যদি আমি এখান থেকে লাইনটা ডিসকানেক্ট করে দিই দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি লাইনটা ডিসকানেক্ট করে দিই তাহলে কিন্তু লাইটটি বন্ধ হয়ে গেছে সো এখন আমি যেটা করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটার মধ্যে পাওয়ার আছে তারপর আমি হাত দিয়ে ধরছি সো এখন আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু পাওয়ার শো করতেছে আর আমি এটা হাত দিয়ে করতেছি পাওয়ার থাকলে হাত দিয়ে ধরলে কারেন্টে আপনাকে ধরবে না কীভাবে সে তার উপরে কিন্তু আমি একটি ভিডিও টিউটোরিয়াল করার চেষ্টা করব সো যাই হোক এখন আমাদের যে কাজটি হচ্ছে যে আমরা এখন সুইচে কানেকশন করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সুইচটি আছে এই সুইচের নিচের যে পার্টটি আছে আমি ইনপুটটা এখানে ঢুকে দিলাম ঢুকে দেওয়ার পরে এখন যেটা করব এখানে যে আউটপুটটা আছে মানে যেটা আমাদের লাইটে যাবে দেখতে পাচ্ছেন এই লাইটের মধ্যে আমি এটা এখন ঢুকিয়ে দিলাম সো এখন ঢুকিয়ে দেওয়ার পর যেটা হবে এখন দেখতে পাচ্ছেন এখানে আমি যদি সুইচটাকে অন অফ করি তাহলে কিন্তু সুইচের মাধ্যমে কন্ট্রোলিং হচ্ছে সো এভাবেই পারি আমরা কি করতে আমরা সুইচ কানেকশান করতে ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাও কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা আরও অন্য কোনো ভিডিও যেগুলো আপনাদের খুব জরুরি দরকার এই ধরনের কোনো ভিডিও থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও বানাতে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে